সুপ্রিয় শিক্ষার্থী বন্ধু, এপিবিএন অনলাইন ক্লাসে সবাইকে স্বাগতম। সঙ্গে আছি আমি শিবানী রানী কুণ্ডু, সহকারী শিক্ষক আম পুলিশ ব্যাটালিয়ন পাবলিক স্কুল ও কলেজ বগুড়া। পাঠ পরিচিতি, আজকে বাংলাদেশ বিশ্ব পরিচয় অধ্যায় দ্বাদশ, অর্থনৈতিক নির্দেশক সমূহ ও বাংলাদেশের অর্থনীতি, এ নিয়ে তোমাদের সাথে আজকে আমি আলোচনা করব। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধু, প্রথমে আমরা কিছু ছবি দেখব। হ্যাঁ, আমরা কিছু ছবি দেখতে পাচ্ছি। প্রথম ছবিতে আমরা দেখতে পাচ্ছি চিংড়ি মাছ, তারপরে ইকোনমিক গ্রোথ অর্থাৎ অর্থনৈতিক বৃদ্ধি, এরপরে চা বাগানে কর্মরত কিছু শ্রমিকদের ছবি, এবং আরেকটা ছবিতে আমরা দেখতে পাচ্ছি গার্মেন্টসে কর্মরত কিছু শ্রমিকে, অর্থাৎ এরা সবাই আয় বৃদ্ধিমূলক কাজেই কিন্তু রত। এবং আমাদের চলতি বছরের জিডিপি প্রবৃদ্ধি হার, মাথাপিছু আয়, এসব দেখে আমরা ঠিক বুঝতে পারছি যে আজকে আমাদের পড়ানোর বিষয় হচ্ছে অর্থনৈতিক নির্দেশক সমূহ, অর্থাৎ মোট জাতীয় উৎপাদন, মোট দেশজ উৎপাদন, মাথাপিছু আয়। অর্থনৈতিক নির্দেশক সমূহ বলতে আমরা কি বুঝি? একটা দেশের অর্থনীতি এগিয়ে আছে না পিছিয়ে আছে তা কোনো দেশের মোট জাতীয় উৎপাদন, মোট দেশজ উৎপাদন এবং মাথাপিছু আয় দ্বারা বোঝা যায়। আর এ কারণেই মোট জাতীয় উৎপাদন, মোট দেশজ উৎপাদনের মাথাপিছু আয়কে অর্থনৈতিক নির্দেশক বলা হয়। কারণ পূর্ববর্তী তুলনায় দেশটি কতটুকু উৎপাদন করেছে, দেশের জনগণের জীবনযাত্রার মান কতটুকু বৃদ্ধি পেয়েছে, তা আমরা এগুলা জাতীয় উৎপাদন, দেশজ উৎপাদনের মাথাপিছু আয়ের মাধ্যমে আমরা বুঝতে পারব। তাহলে আমরা প্রথমে জানবো যে শিক্ষার্থীরা, অর্থাৎ শিক্ষণফল এই পাঠ থেকে তোমরা কি শিখবে। মোট জাতীয় উৎপাদন সম্পর্কে বলতে পারবে, মোট দেশজ উৎপাদন সম্পর্কে বলতে পারবে, মাথাপিছু আয় ব্যাখ্যা করতে পারবে। তাহলে প্রথমে আমরা মোট জাতীয় উৎপাদন কি, অর্থাৎ জিএমপি, জিএমপি পূর্ণরূপ হচ্ছে গ্রোস ন্যাশনাল প্রোডাক্ট, কোনো নির্দিষ্ট সময় সাধারণত এক বছরে কোনো দেশের প্রাকৃতিক সম্পদ বা ভূমির উপর সে দেশের মোট শ্রম মূলধন নিয়োগ করে যে পরিমাণ বস্তুগত ও অবস্তুগত দ্রব্য ও সেবা উৎপাদিত হয় তার আর্থিক মূল্যকে ওই দেশের মোট জাতীয় উৎপাদন বলা হয়। অর্থাৎ একটা নির্দিষ্ট সময় এক বছরে একটা দেশের নাগরিক, সে দেশে অবস্থান করুক আর বিদেশে অবস্থান করুক, তার আয়টা আমাদের জিএমপিতে যুক্ত হবে। সেক্ষেত্রে বিদেশি কোনো সংস্থার আয় বা বিদেশি নাগরিকদের আয় কিন্তু আমাদের জিএমপিতে যুক্ত হবে না। মোট জাতীয় উৎপাদন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ বিষয়টি হচ্ছে নাগরিক, অর্থাৎ দেশীয় নাগরিক। সে নাগরিক যদি দেশে থাকে, যদি আয় বৃদ্ধিমূলক কাজে রত থাকে, তাহলে তার আয়টা আমাদের জিএমপিতে যোগ হবে, বা বিদেশে থাকুক, সে বিদেশে যদি অবস্থান করে তাহলে তার আয়টাও কিন্তু আমাদের জিএমপিতেই যোগ হয়ে যাবে। আমরা এখানে সেবা, সেবা কথাটা ব্যবহার করছি। সেবা বলতে আমরা কি বুঝি? সেবা বলতে কোনো অবস্তুগত দ্রব্যকে বোঝায় যার উপযোগ ও বিনিময় মূল্য আছে। এখানে আমরা দেখতে পাচ্ছি ছবিতে শিক্ষক পাঠদান করছেন এবং ডাক্তার চিকিৎসা করছেন। আমরা বুঝতে পাচ্ছি দুটোরই বিনিময় মূল্য আছে, এবং এই দুটোর কিন্তু উপযোগ এবং দুটোরই বিনিময় মূল্য রয়েছে। এরপরে আমরা মোট জাতীয় উৎপাদনকে তিনটি দিক থেকে বিবেচনা করে পরিমাপ করতে পারি বা পরিমাপ করা যায়। প্রথমটাই হচ্ছে উৎপাদিত দ্রব্য সামগ্রী ও সেবা। উৎপাদিত দ্রব্য সামগ্রী সেবা যে কোনো দেশের জনগণ প্রয়োজনের ভিত্তিতে নানাবিধ দ্রব্য সেবা উৎপাদন করতে পারে। উৎপাদিত দ্রব্যের বিভিন্নতার কারণে সবগুলো একত্রে যোগ করে সেগুলো মোট পরিমাণ নির্ণয় করা যায় না। তাই মোট জাতীয় উৎপাদন নির্ণয় করতে হলে প্রতিটি দ্রব্য সেবার মোট
উৎপাদনের পরিমাণ দ্বারা কি করতে হবে, গুণ করতে হবে। এই গুণ করলেই কিন্তু আমরা সেটা পেয়ে যাব। অনেক দ্রব্য চূড়ান্ত পর্যায়ে আসার আগে কিন্তু প্রাথমিক ও মাধ্যমিক দ্রব্য হিসাবে একাধিক ভাগ ক্রয় বিক্রয় হতে পারে। এটা ক্রয় বিক্রয় সাধারণত উৎপাদনকারী ও ব্যবসায়িকদের মধ্যে, কিন্তু চূড়ান্ত পর্যায়ে একমাত্র ভোগকারী এটি ক্রয় করে বা ভোগ করে। কাজে উৎপাদিত দ্রব্য সামগ্রী সেবা এই পদ্ধতিতে মোট জাতীয় উৎপাদন নির্ণয় করতে হলে শুধুমাত্র চূড়ান্ত দ্রব্যই গণনা করতে হবে। প্রাথমিক বা মধ্যবিত্ত দ্রব্য আমাদের গণনায় নিয়ে আসলে সেটা কিন্তু জাতীয় উৎপাদন হিসাবে ভুল হয়ে যাবে। এক্ষেত্রে আমরা একটা উদাহরণ দিতে পারি। যেমন প্রথমে আমরা ছবিতে দেখতে পাচ্ছি তুলা, তুলা থেকে সুতা উৎপাদন হয়ে থাকে, সুতা থেকে কাপড়। এবং তুলাকে যদি আমরা প্রাথমিক দ্রব্য হিসেবে বিবেচনা করি, কাপড়কে যদি আমরা মধ্যবর্তী দ্রব্য হিসেবে বিবেচনা করি, এবং চূড়ান্ত পর্যায়ে দ্রব্যটি হচ্ছে আমাদের জামা বা শার্ট। অর্থাৎ এখানে তুলা থেকে সুতা, সুতা থেকে কাপড় এবং কাপড় থেকে কিন্তু শার্ট উৎপাদন হয়ে থাকে, এবং যেটা ভোগকারী ক্রয় করে এবং ভোগ করে। মাধ্যমিক দ্রব্য এবং প্রাথমিক দ্রব্যের মধ্যে, মধ্যবিত্ত দ্রব্য এবং প্রাথমিক দ্রব্যের মধ্যে কিন্তু চূড়ান্ত পর্যায়ে একাধিক বা জাতীয় আয়ের উৎপাদনের গণনা হতে পারে, কিন্তু যখন সেটা চূড়ান্ত পর্যায়ে ভোগকারীর কাছে চলে যাবে সেটা কিন্তু ভোগকারী ক্রয় করবে এবং ভোগ করবে। কাজেই চূড়ান্ত পর্যায়ের দ্রব্যটি কিন্তু আমাদের জাতীয় উৎপাদনে হিসেব করতে হবে। এরপরে আরেকটা পদ্ধতি হচ্ছে উৎপাদনের উপকরণের অর্জিত আয়। উৎপাদনের উপাদান সমূহ মোট আয়ের সমষ্টি নির্ণয় করতে হয়। অর্থাৎ উৎপাদন উপাদান সমূহ বলতে আমরা ভূমি, শ্রম, মূলধন, সংগঠন, এই চারটি থেকে যথাক্রমে আয় এসে থাকে খাজনা, মজুরি, সুদ ও মুনাফা। এক বছরে কোনো দেশে জাতীয় আয় হলো ওই বছর উৎপাদন উপাদান সময়ের অর্জিত মোট খাজনা, মজুরি, বেতন, সুদ ও মুনাফার সমষ্টি। এক্ষেত্রে আমরা ভূমি থেকে খাজনা পেয়ে থাকি, শ্রমিকদের কাছ থেকে আমরা মজুরি পেয়ে থাকি, মূলধন থেকে আমরা সুদ পেয়ে থাকি, এবং সংগঠন থেকে আমরা বিভিন্ন মুনাফা পেয়ে থাকি। কাজেই জাতীয় মোট জাতীয় উৎপাদন পরিমাপের ক্ষেত্রে কিন্তু আমাদেরকে মোট খাজনা, মজুরি, সুদ এবং মুনাফার এই সমষ্টি আমাদের কিন্তু মোট জাতীয় উৎপাদনের পরিমাপের ক্ষেত্রে গণনায় আনতে হবে। এরপরে আরেকটা পদ্ধতি হচ্ছে মোট জাতীয় উৎপাদনের আরেকটা পদ্ধতি হচ্ছে সমাজের মোট ব্যয়। সাধারণত কোনো দেশের মোট আয় দুইভাবে ব্যয়িত হয়ে থাকে। একটা হচ্ছে ভোগদ্রব্য সেবা কেনার জন্য, আর একটা হচ্ছে বিনিয়োগ করার জন্য। ব্যয়কারীরা আবার তিনটি শ্রেণীতে কিন্তু ভাগ করা হয়ে থাকে, যেমন সরকার, বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠান এবং জনগণ। কেননা নির্দিষ্ট সময় সাধারণত এক বছরে সরকারি প্রাতিষ্ঠানিক ও বেসরকারি ভোগ ব্যয় বিনিয়োগ ব্যয়ের সমষ্টি ওই দেশের মোট জাতীয় উৎপাদনের মধ্যে ধরা হয়ে থাকে। তাহলে আমরা এতক্ষণ মোট জাতীয় উৎপাদন সম্পর্কে একটু জানলাম এবং মোট জাতীয় উৎপাদনের পরিমাপের তিনটা পদ্ধতি সম্পর্কে জানলাম। মোট জাতীয় উৎপাদনকে কিন্তু আবার মোট জাতীয় আয়ও বলা হয়ে থাকে। মোট জাতীয় আয়ের ক্ষেত্রে দেখা গেছে যে অনেক সময় সমাজের কিন্তু মোট আয় এবং মোট ব্যয় অনেক সময় সমতা একরকম নাও হতে পারে। কারণ হচ্ছে বিভিন্ন উৎপাদন প্রক্রিয়া চালু রাখার জন্য ব্যবহৃত মূলধন সামগ্রী, যেমন কলকারখানা, যন্ত্রপাতি ইত্যাদি ক্ষয়ক্ষতি পূরণের জন্য মোট জাতীয় উৎপাদনের আর্থিক মূল্য থেকে কিছু অংশ পৃথক করে রাখা হয়। কাজেই উৎপাদনের উপাদান সময় আয়ের মধ্যে এটি কিন্তু অন্তর্ভুক্ত করা হয় না। তাই মোট জাতীয় উৎপাদনে আর্থিক মূল্য এবং উৎপাদন সমূহের আয় বা অর্থাৎ জাতীয় আয় অনেক সময় এক নাও হয়। তবে এক্ষেত্রে আমাদেরকে কি করতে হবে, যে মোট জাতীয় আয়কে
মোট জাতীয় উৎপাদনে আমরা মোট জাতীয় আয়কে মোট জাতীয় উৎপাদনের সমার্থক হিসেবে ব্যবহার করা যেতে পারে। এরপরে আমরা মোট দেশজ উৎপাদন সম্পর্কে জানব। মোট দেশজ উৎপাদন বলতে আমরা কি বুঝি? মোট দেশজ উৎপাদন হচ্ছে কোনো নির্দিষ্ট সময়, সাধারণত 1 বছরে, কোনো দেশের অভ্যন্তরে বা ভৌগোলিক সীমানার ভিতরে বসবাসকারী সকল জনগণ কর্তৃক উৎপাদিত চূড়ান্ত পর্যায়ে দ্রব্য সামগ্রী ও সেবাকর্মের অর্থের মূল্যের সমষ্টি। এতে উক্ত সীমানার মধ্যে বসবাসকারী দেশের সকল নাগরিক ও বিদেশি ব্যক্তি হতে পারে, সংস্থা হতে পারে, প্রতিষ্ঠানে উৎপাদিত চূড়ান্ত পর্যায়ে দ্রব্য সামগ্রী সেবাকর্মের মূল্য কিন্তু অন্তর্ভুক্ত থাকবে। তবে বিদেশে অবস্থানকারী কর্মরত দেশের নাগরিক বা সংস্থা প্রতিষ্ঠানের আয় কিন্তু জিডিপিতে অন্তর্ভুক্ত হবে না। তাহলে জিডিপি বলতে আমরা এটুকু বুঝি যে ভৌগোলিক সীমানাটাকে দেখানো বেশি গুরুত্ব, কারণ ভৌগোলিক সীমানার ভিতরে বসবাসকারী জনগণ হতে হবে সে চূড়ান্ত পর্যায়ে দ্রব্য সামগ্রী এবং সেবাকর্মের অর্থমূল্যের সমষ্টি। অর্থাৎ ভৌগোলিক সীমানার মধ্যে সে নাগরিকই হোক আর বিদেশিই হোক, সে বা কোনো বিদেশি সংস্থাই হোক, তারা যে দ্রব্য সামগ্রী সেবাকর্ম উৎপাদন করবে সেটাই সব কিছুই আমাদের জিডিপিতে কিন্তু অন্তর্ভুক্ত হবে। তবে বিদেশে অবস্থানরত বা কর্মরত দেশের নাগরিক বা সংস্থা প্রতিষ্ঠানে আয় কিন্তু অন্তর্ভুক্ত হবে না। এখন আমরা মোট জাতীয় উৎপাদন এবং মোট দেশজ উৎপাদনের মধ্যে একটু পার্থক্য বিবেচনার কথা চিন্তা করব। মোট জাতীয় উৎপাদন হচ্ছে, যেমন নাগরিককে বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে, যে নাগরিক সে দেশে হোক আর বিদেশে যেখানেই অবস্থান করুক না কেন তার আয়টা কিন্তু মোট জাতীয় উৎপাদন অর্থাৎ জিএমপিতে কিন্তু যুক্ত হবে। দেশের অভ্যন্তরে বসবাসকারী কর্মরত বিদেশি ব্যক্তি বা সংস্থা উৎপাদন বা আয় তার কিন্তু অন্তর্ভুক্ত হবে না। আর জিডিপিতে আমরা দেখতে পাচ্ছি যে ভৌগোলিক সীমানার ভিতরে বসবাসকারী সকল জনগণ কর্তৃক উৎপাদিত চূড়ান্ত পর্যায়ে দ্রব্য সামগ্রী, এক্ষেত্রে দেশের নাগরিক বা বিদেশি ব্যক্তি বা সংস্থা যেই হোক না কেন সেটা কিন্তু ভৌগোলিক সীমানার মধ্যে তার অবস্থান হতে হবে। তবে বিদেশে অবস্থানকারী কর্মরত দেশের নাগরিক বা সংস্থার প্রতিষ্ঠান আয় কিন্তু অন্তর্ভুক্ত হবে না। তাহলে আমরা জিএনপিতে দেখলাম নাগরিকটা গুরুত্বপূর্ণ, সেটা নাগরিক দেশে হোক আর দেশের বাহিরেই হোক তার আয়টা কিন্তু আমাদের জিএমপিতে যুক্ত হবে। আর জিডিপিতে যুক্ত হবে হচ্ছে দেশের ভৌগোলিক সীমানার মধ্যে বসবাসকারী, এক্ষেত্রে নাগরিকই হোক আর বিদেশি ব্যক্তি হোক, সংস্থা হোক, প্রতিষ্ঠান হোক, সব কিছু কিন্তু আমার দেশের ভৌগোলিক সীমানার মধ্যে উৎপাদন হলেই কিন্তু সেটা আমার জিডিপিতে যোগ হয়ে যাবে। আর জিএমপি নাগরিক দেশে হোক আর বিদেশে কাজ করুক, যেটাকে যেখানেই কাজ করবে তার আয়টা কিন্তু জিএমপিতে যুক্ত হবে। এরপর আমরা মাথাপিছু আয় সম্পর্কে একটু জানব। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধু, মাথাপিছু আয় হলো কোনো নির্দিষ্ট সময়ে কোনো দেশে নাগরিকদের কিন্তু গড় আয়। মাথাপিছু আয় দুটি পৃথক মান দ্বারা কিন্তু ব্যবহৃত হয় বা নির্ধারিত হয়, যেমন মোট জাতীয় আয়, মোট জনসংখ্যা। কোনো নির্দিষ্ট সময়ে কোনো দেশের মোট জাতীয় আয়কে সেই দেশের মোট জনসংখ্যা দ্বারা ভাগ করলে মাথাপিছু জাতীয় আয় পাওয়া যায়। মাথাপিছু আয়কে নিম্নলিখিতভাবে প্রকাশ করা যায়, যেমন মাথাপিছু আয়, মোট জাতীয় আয় এবং মোট জনসংখ্যা। জাতীয় আয়ের ক্ষেত্রে যদি কোনো বন্টন যদি সুষম না হয় তাহলে মাথাপিছু আয় বাড়লেও কিন্তু অধিকাংশ জনগণের জীবনযাত্রার মান কিন্তু নিচুই থাকবে, কারণ মাথাপিছু আয় হচ্ছে একটা গড় মান। জনগণের একটি ক্ষুদ্রতম অংশের মাথাপিছু আয় অনেক বেশি অথচ বৃহৎ অংশে অনেক কম হলেও উভয় অংশের মাথাপিছু আয় গড় মান এমনও হতে পারে যে জনগণের জীবনযাত্রার মান উন্নত হয়েছে। মাথাপিছু আয়কে জনগণের জীবনযাত্রার মান নির্ধারণের ক্ষেত্রে কিন্তু গুরুত্বপূর্ণ একটা ভূমিকা রাখতে পারে।
জাতীয় আয় যদি যেখানে জাতীয় আয় সুষম বন্টন আছে সেখানে দেশের মাথাপিছু আয় বাড়লে মূল্যস্তর অপরিবর্তিত থাকলে আয় বৃদ্ধির চেয়েও কম হারে বৃদ্ধি পেলে জীবনযাত্রার মান কিন্তু বৃদ্ধি পাবে। কিন্তু এমনও হয় যে মাথাপিছু আয় বেড়েছে কিন্তু সেক্ষেত্রে সেক্ষেত্রে মানুষের আয় বেড়েছে কিন্তু দ্রব্যমূল্যও কিন্তু দ্রব্যমূল্যের আয়টাও বেড়ে গেছে, সেক্ষেত্রে সেক্ষেত্রে কিন্তু জনগণের জীবনযাত্রার মান কিন্তু উন্নত বলা যাবে না। মাথাপিছু আয় ব্যক্তির জীবনযাত্রার মান নির্ধারণ করে, উচ্চ মাথাপিছু আয় উন্নত জীবনযাপন নিশ্চিত করে, তবে জীবনযাত্রার মান নির্ণয়ের ক্ষেত্রে উচ্চ মাথাপিছু আয়ের দ্রব্যমূল্যের বিষয়টি কিন্তু আমাদের বিবেচনায় আনতে হবে। সেক্ষেত্রে কারণ মাথাপিছু আয় হচ্ছে একটি গড় মান, ফলে তবে যদি আয় অসম বন্টন হয়, জাতীয় আয় এরকম অসম বন্টন হলে বেশিরভাগ মানুষের মাথাপিছু আয় মাথাপিছু জাতীয় আয়ের চেয়ে কম হবে, ফলে অধিকাংশ মানুষের জীবনযাত্রা উন্নত হবে না। তবে দেশের জাতীয় আয় যদি সুষম বন্টন আছে তবে সেক্ষেত্রে দেখা যাবে যে যে দেশের মাথাপিছু আয় বাড়লে মূল্যস্তর অপরিবর্তিত থাকলে আয় বা আয় বৃদ্ধির চেয়ে কম হারে বৃদ্ধি পেলে জীবনযাত্রার মান বৃদ্ধি পাবে। সংকেতের সাহায্যে কিন্তু মাথাপিছু আয়টা আমরা এখানে প্রকাশ করতে পারি, যেমন ওয়াই মাথাপিছু আয়, এক্স মোট জাতীয় আয়, পি মোট জনসংখ্যা। এক্ষেত্রে আমরা একটা অঙ্ক দেখিয়েছি যে 2011 সালের বাংলাদেশের মোট জনসংখ্যা 14 কোটি এবং ওই সময়ে মোট জাতীয় আয় $7,000 কোটি মার্কিন ডলার, মাথাপিছু আয় কত। তাহলে আমরা সূত্রটা কিন্তু সবাই জানি যে মাথাপিছু আয় মোট জাতীয় আয় মোট জনসংখ্যা ভাগ মোট জনসংখ্যা। এক্ষেত্রে মোট জাতীয় আয়কে মোট জনসংখ্যা দ্বারা ভাগ করলেই কিন্তু আমরা মাথাপিছু আয় বের করতে পারব। আমরা এখানে 2018 এবং 19 সালে চলতি মূল্যে বাংলাদেশে মাথাপিছু জাতীয় আয় 1,60,060 টাকা এবং মার্কিন ডলার হচ্ছে 1,909 ডলার। অর্থাৎ আমরা এভাবে 2011-র বদলে যদি এখানে 2018 থাকে এবং মোট জনসংখ্যা দেওয়া থাকে এবং জনসংখ্যা এবং মোট জাতীয় আয় দেওয়া থাকে, তাহলে কিন্তু আমরা মাথাপিছু আয় কত এই অঙ্কটা কিন্তু আমরা বের করতে পারবো। অর্থাৎ মোট জনসংখ্যা এবং জাতীয় আয় এই দুইটা হিসাব দেওয়া থাকলে কিন্তু আমরা কোনো দেশের মাথাপিছু আয় কত সেটা কিন্তু আমরা অবশ্যই বের করতে পারবো। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধু, তোমাদের কিন্তু এরকমভাবে 11-র বদলে এখানে 20 থাকতে পারে, 22 থাকতে পারে 2022 সালে, তাহলে কিন্তু তোমরা এভাবে বাংলাদেশের মোট জনসংখ্যা এবং যদি মোট জাতীয় আয় হিসাব দেওয়া থাকে তাহলে কিন্তু আমরা এখানটা অঙ্কটা করতে পারবো। তোমাদের একটা বাড়ি কাজ থাকবে, যেমন মোট জাতীয় উৎপাদন বলতে কি বোঝায় ব্যাখ্যা করো, মোট দেশজ উৎপাদন কি এবং মাথাপিছু আয়ের সূত্রটি লিখো। আমি আশা করি তোমরা অবশ্যই এই তিনটা প্রশ্নের উত্তর খুব সুন্দরভাবে দিতে পারবে। সবাই খুব ভালো থাকবে, সবার জন্য আমার অনেক ভালোবাসা শুভকামনা রইল, সবাই ভালো থাকবে, ধন্যবাদ সবাইকে।